বল পায়ে নিজের প্রতিভা দেখিয়ে আগেই জয় করেছিলেন সমর্থকদের মন, এবার বর্ণবাদের শিকার হয়েও মাথা ঠান্ডা রেখে প্রশংসা কুড়াচ্ছেন লামিন ইয়ামাল। পেশাদারিত্বের মাপকাঠিতে যা তাকে এগিয়ে দিয়েছে ভিনিসিউস থেকেও। মর্যাদার এল ক্লাসিকো শুধু জিতেইনি বার্সেলোনা, রিয়ালকে নাস্তানাবুদ করেছে তাদেরই দুর্গ সান্তিয়াগো বার্নাবুতে। সেই ম্যাচে গোল করে যতটা আলোচিত হয়েছেন লামিন ইয়ামাল, তার চেয়েও বেশি বর্ণবাদের শিকার হয়ে। সে ঘটনায় ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের ভিনিসিউস জুনিয়র, সাম্প্রতিক সময়ে স্প্যানিশ ফুটবলে যিনি সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ব্রাজিলিয়ান তারকা প্রত্যাশা করেন, অপরাধীদের খুঁজে বের করবে মাদ্রিদ পুলিশ, হবে শাস্তি। শুধু ভিনি কিংবা প্রতিপক্ষ রিয়ালই নয়, ইয়ামালের প্রতি সহমর্মী গোটা ফুটবল বিশ্ব। প্রতিপক্ষ উগ্র সমর্থকদের রোষানলে পড়েও যেভাবে হাসি মুখে পরিস্থিতি সামলেছেন এই কিশোর, তাও প্রশংসা করাচ্ছে। ঘটনায় অনেকেই তুলনা টানছেন ভিনিসিউসের সাথে। মেজাজ হারিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে যেভাবে উগ্র সমর্থকদের আরও তাঁতিয়ে দিতেন মাদ্রিদ তারকা, ঠিক তার উল্টো পথে হেঁটেছেন স্প্যানিশ ওয়ান্ডার বয়, যাকে অনেকেই দেখছেন পেশাদার খেলোয়াড়ের গুণ হিসেবে। যদিও বর্ণবাদী আচরণের সে আলোচিত ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে না বার্সেলোনা, লা লিগা কর্তৃপক্ষদের তরফ থেকে দায়ের করা অভিযোগকে যথেষ্ট মনে করেছেন কাতালানরা। বসে নেই লা লিগা কর্তৃপক্ষ, তদন্তে স্পেন জাতীয় পুলিশের হেইট ক্রাইম ইউনিটের সাহায্য নেবে সংস্থাটি, পাশাপাশি কাজে লাগাবে লিপ রিডার। স্থানীয় গণমাধ্যমের দাবি, বর্ণবাদী আচরণের ঘটনায় খেলা বন্ধ না হওয়ায় শাস্তি পাবে না রিয়াল, অভিযোগ প্রমাণিত হলে কেবল সেই সব সমর্থকরাই পেতে পারেন শাস্তি। রিফাত হোসেন, চ্যানেল 24।